নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে 73তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে নো ম্যানস ল্যান্ডে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফুল, মিষ্টি সহ শুভেচ্ছা বিনিময়। রাজ্য সরকারের উদ্যোগে অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হল জেলা স্বাস্থ্য দপ্তরকে। গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কান্দিতে। জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। পাণ্ডবেশ্বরের লাউদোহায় খোলামুখ খনিতে কয়লা চাপা পড়ে মৃত চার মানুষ। এবার শিক্ষকের উপরেই আস্থা রাখছেন, এমনটাই জানালেন বিধাননগর পৌর নিগম। আসানসোল পোলো গ্রাউন্ডে উদযাপিত হল 73তম প্রজাতন্ত্র দিবস। জলপাইগুড়িতে পালিত হল 73তম প্রজাতন্ত্র দিবস। করোনায় রাজ্যে সুস্থতার হার বেড়ে 94.91%। আসছি বিস্তারিত খবরে। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে 73তম প্রজাতন্ত্র দিবস। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে 73তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা, রেড রোডে প্রজাতন্ত্র দিবসে উপস্থিত রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। আজ অনুষ্ঠানের শো স্টপারের তকমা নিঃসন্দেহে ছিনিয়ে নিল বায়ুসেনা বাহিনীর যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট। রাফায়েল, মিগ, জাগুয়ার যুদ্ধ বিমানগুলির প্রদর্শনী মুগ্ধ করেছে সকলকে। নজর কেড়েছে যুদ্ধ বিমানগুলির একের পর এক ফরমেশন। প্রজাতন্ত্র দিবসে নো ম্যানস ল্যান্ডের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি, ফুল সহ শুভেচ্ছা বিনিময়। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট ভারত বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্তে 73তম প্রজাতন্ত্র দিবসে দুই দেশের মিলনের ছবি দেখা গেল। দুই দেশের সীমান্ত আধিকারিকদের মধ্যে প্রথমে কোলাকুলি, তারপর ফুল, মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্যে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। একেবারে জিরো পয়েন্টে বশিরহাট সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার প্রধান উপদেষ্টা বারিক বিশ্বাস, সম্পাদক সঞ্জীব কুমার মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সাফিকুল দাফাদারের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। বাংলাদেশ বিবিজির তরফ থেকে টুআইসি আধিকারিক পবিত্র দাস, 153 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ আধিকারিক সাইদ হাসান এবং কাস্টমস আধিকারিক নিপেন্দ্রনাথ বিশ্বাস সহ একদল প্রতিনিধি গিয়ে একেবারে বাংলাদেশের ভোমরা জিরো পয়েন্টে নিজেদের মধ্যে আলিঙ্গনের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করলেন। ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার প্রধান উপদেষ্টা বারিক বাবু বলেন, আজকের এই দিনটি বহু সংগ্রামের মধ্যে দিয়ে এসেছে। অন্যদিকে বাংলাদেশের বিবিজি সহ দুই দেশের শুল্ক আধিকারিকদের নিয়ে এক সূত্রে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলাম। এই দিনটিকে আমরা সারা জীবন উৎসবের মধ্য দিয়ে পালন করব। নৃপেন বাবু বলেন, আজকে বাংলাদেশ থেকে ফুল, মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়ে আমরা গর্বিত। দেখুন, আমরা 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবাসী স্বাধীন হয়েছিল। এই স্বাধীন হওয়ার পরে 1950 সালে 26 জানুয়ারি আমাদের ভারতবর্ষের সংবিধান পাশ হয়েছিল। তো সেই সংবিধান অনুসরণ করে আমরা গোটা ভারতবাসী চলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্প্রীতি বজায় রাখার জন্য এবং সুস্থ পরিবেশ রাখার জন্য আজকের আমাদের এই 26 জানুয়ারিকে আমরা উদযাপন করছি। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্য সরকারের উদ্যোগে অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হলো জেলা স্বাস্থ্য দফতরকে। রাজ্য সরকারের উদ্যোগে বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন তৈরি করার আধুনিক যন্ত্রাংশ অক্সিজেন কনসেন্ট্রেটর জেলা স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হলো। রাজ্যের সেচ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগে মঙ্গলবার এই কর্মসূচি গ্রহণ করা হয়। মালদা শহরের ফোয়ারা মোড় সংলগ্ন পুরনো হাসপাতাল চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অক্সিজেন কনসেন্ট্রেটর স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক রাজর্ষি মিত্র,
অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর পুরঞ্জয় সাহা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং অন্যান্য পদস্থ কর্তারা নতুন করে 100টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এটি এক ধরনের বাতাস থেকে অক্সিজেন তৈরি করার অত্যাধুনিক যন্ত্রের বাক্স যেখানে বাতাসের মধ্যে অন্যান্য বিক্রিয়াগুলি নষ্ট করে বিশুদ্ধ অক্সিজেন এই যন্ত্রের মাধ্যমে তৈরি হতে থাকবে যে কোনো রোগীর ক্ষেত্রে অক্সিজেন পাওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ এদিন 100টি অক্সিজেন কনসেন্ট্রেটর স্বাস্থ্য দপ্তরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্নের পক্ষ থেকে মাইক্রো এবং মুক্তি এদের উদ্যোগে আমাদের জেলায় যে 100টি অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা আজকে শ্রীমতী ম্যাডামের হাতে তুলে দেব যেটা আমাদের জেলার জন্য আগামী দিনে ভীষণ কাজে লাগবে বিশেষ করে গ্রাসরুট লেভেলে যেটা আমাদের ডিএম সাহেব বললেন এই কর্মসূচিকে সাকসেস করার জন্য এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আজকে এখানে মঞ্চে উপস্থিত হয়েছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কান্দিতে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের জিমো বাজার সংলগ্ন জিমো ডোমপাড়া এলাকায় পরপর দুটি গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মঙ্গলবার সন্ধ্যায় কান্দি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের জেমো ডোমপাড়া এলাকার বাসিন্দা সুভাষচন্দ্রের বাড়িতে পরপর দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় আর সেই বিস্ফোরণের ঘটনার জেরে প্রায় ভস্মীভূত হয়ে যায় সুভাষচন্দ্রের বাড়িসহ সুভাষচন্দ্রের পড়শি দেবুচন্দ্র ও বাবলুচন্দ্রের বাড়ি ঘটনাস্থলে কান্দির দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌর প্রশাসন দেবাশিস চ্যাটার্জি সহ কান্দি দমকল এবং কান্দি পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে কান্দির দমকল বাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে এই পাড়ার আমাদের সমস্ত ছেলে এলাকা মানুষজন লোকজন সহযোগিতা করে আগুনটা আপাতত নেভার জায়গায় গরিব মানুষ আমরা পাড়ার মানুষ সবাই আছি মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী 28 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল গত 2 বছর দায়িত্ব পালন করা মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল তাদের প্যানেলে নতুন সংযুক্তি হয়েছে নায়িকা মৌসুমি অপরটি ইলিয়াস কাঞ্চন ও নিপুন প্যানেল এই প্যানেলের নতুন চমক পরিমণি শাকিল খান ফেরদৌস ও রিয়াজ পূর্ণ প্যানেল জয়ী হবে এমন আশা তাদের এখন তারা চালাচ্ছেন জোর প্রচার নির্বাচনে দুই প্যানেলের সদস্যরাই পাশ করার ব্যাপারে আশাবাদী তবে যারাই পাশ করুক শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যাশা সবার এই দুই প্যানেলের প্রার্থী ও ভোটারদের পদচারণায় এফডিসি এখন সরগরম এফডিসির ভিতরে শিল্পী সমিতির অফিসের দুই পাশে দুটি ক্যাম্প অফিস করেছে দুই প্যানেল একের পর এক নির্বাচনী প্রচার নিয়ে বাক বিতণ্ডায় দুই প্যানেলের তারকারা রাগটা করার কারণ ছিল যে যখনই কেউ মিথ্যা কথা বলে কিংবা অন্যায় করে আমি এটা সহ্য করতে পারতাম না কিন্তু দীর্ঘ 28 বছর নিরাপদ সড়ক চায়ের আন্দোলন করতে গিয়ে আমার নিজেকে অনেক পরিবর্তন আমি করেছি কিন্তু আমি নিজেকেই বলেছি যারা নেতা হয় তাদেরকে কি রাগ করা উচিত আমি কিন্তু নিজের সঙ্গে কথা বলি কিন্তু ভাই ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ পাণ্ডবেশ্বরের লাউদোহায় খোলামুখ কয়লা খনিতে কয়লা চাপা পড়ে মৃত 4 খোলামুখ খনিতে কয়লা চুরি করতে গিয়ে চাপা পড়ল 4 ব্যক্তি চলছে উদ্ধার কার্য এলাকায় ছড়িয়েছে উত্তেজনা আজ ভোর রাতে ঘটনাটি ঘটে মাধাইপুর খোলামুখ খনিতে কয়লার নিচে চাপা পড়ে একাধিক জন অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলে আসেন বিশাল সংখ্যক পুলিশ শুরু হয় উদ্ধার কাজ প্রথমে কিশোর বাউরি নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে
সূত্র মারফত জানা গিয়েছে আনাহরি বাউরি বয়স ৫০, শ্যামল বাউরি বয়স ২৩, নটবর বাউরি বয়স ২৫ ও পিঙ্কি বাউরি নামে চারজনের দেহ উদ্ধার হয় কয়লা সরিয়ে। আহত ও মৃত সকলেই একই পরিবারের বলে স্থানীয়রা জানান। তাদের আরও অভিযোগ, যবে থেকে খোলা মুখ খনি হয়েছে তখন থেকেই এখানে অবৈধভাবে কয়লা চুরি হয়। প্রতিদিন ভোর রাতে চলে চুরির ঘটনা। প্রশাসন ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা ঘটত না বলে স্থানীয়রা জানান। ঘটনা ঘটেছে যে আজ ভোরবেলায় কয়েকজন লোক কয়লা কাটতে এসেছিল। তারা সব বেকার যুবক যুবতীরা, ঘরে কোনো খাবার থাকে না। তারা রুটি রোজগারের সন্ধানে তারা এসেছে। দুর্ঘটনার কবলে পড়ে এখন উদ্ধার কাজ চলছে। পুলিশ প্রশাসনরা আছে, পাবলিকও আছে, উদ্ধার কাজ চলছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কাজল ঘোষ। লাউদোহা থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। মানুষ এবার শিক্ষকের উপরই আস্থা রাখছেন এমনটাই জানালেন বিধাননগর পৌর নিগম ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন্দ্র প্রসাদ সানা। তিনি বলেন যে পেশাগতভাবে তিনি একজন শিক্ষক হলেও রাজধানীর আঙিনায় তিনি দীর্ঘদিন ধরে রয়েছেন এবং তিনি আরও জানান যে এই অঞ্চলে অন্যান্য ওয়ার্ডের তুলনায় অর্থনৈতিক ও সামাজিকভাবে একটু পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের বাস। তবে তিনি এও জানান যে এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা তাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করেছিলেন ওয়ার্ডের উন্নতির জন্য। তিনি বলেন যে নির্বাচনে জেতার পর তার মূল লক্ষ্য প্রতিটি বাড়িতে যাতে পানীয় জল পৌঁছে দিতে পারেন এবং তার সাথে যদি জমি সমস্যা না থেকে থাকে তবে এলাকাবাসীর স্বার্থে চণ্ডী বেরিয়া থেকে নিউ টাউনগামী একটি পাকা রাস্তা তৈরি করে দেবেন। এবং তিনি বলেন যেহেতু তিনি একজন স্থানীয় বাসিন্দা তাই এলাকার সুবিধা অসুবিধার দিকটা তিনি ভালোই বোঝেন। মানুষের সমর্থন সবসময় তার সাথেই রয়েছে এবং জেতার ব্যাপারে তিনি ১০০% আশাবাদী। প্রথমত দাবি ছিল আমাদের এখানে বন্যা নিয়ন্ত্রণের একটা ব্যাপার ছিল, যেটা অদিতি মুন্সি অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের এখানে যে বাগজোলা খাল আছে এখানে ড্রেজিং করা থেকে শুরু করে আমাদের ড্রেনগুলোতে লক গেটের ব্যবস্থা করা সবটাই মোটামুটি আগামী কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দায়িত্ব নিয়েছেন বিধায়ক অদিতি মুন্সির আবেদনে সাড়া দিয়ে। একই সঙ্গে আমার এখানে কিছু রাস্তা আছে যেগুলো নতুন করে করার দরকার আছে। আমি যেহেতু বললাম কিছু জায়গায় নতুন বসতি গড়ে উঠেছে তো সেখানে নতুন রাস্তা দরকার, কিছু জলের লাইন দরকার। একই সাথে বিধাননগর পৌর নিগম তারা বাড়িতে বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য যে প্রকল্প গ্রহণ করেছে সেইটা আগামী ৬-১ মাসের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে, মোটামুটি কাজ শেষ। তো এই দুটো আমার মানে প্রধান লক্ষ্য। একই সাথে এখানকার যে পুরনো রাস্তাগুলো আছে সেগুলো ঠিক করা। চণ্ডীবেড়িয়া থেকে আমাদের নিউ টাউন কানেক্টার একটা রাস্তা, বড় রাস্তা যাতে তৈরি করা যায়, যদি জমি সমস্যা না হয় সেটাও আমরা চেষ্টা করছি। একই সাথে আমাদের এই অঞ্চলে কোনো ভ্যাট নেই, এই ভ্যাটের জন্য আমরা জায়গা চিহ্নিত মোটামুটি করে ফেলেছি, আমরা আগামী দিনে ভ্যাটও তৈরি করে ফেলতে পারি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে আমি ১০০% আশাবাদী। জেতার পরে প্রথম কাজটা কী হবে আপনার? জেতার পরে প্রথম কাজই হলো যে বাড়িগুলোতে জলের লাইন নেই প্রথমত সেই বাড়িগুলোতে জলের লাইনটা পৌঁছে দেওয়া, এটা আমার প্রথম কাজ হবে। একদম বহু বাড়ি এখানে নতুন তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, তো সেখানে জলের লাইন এখনও পর্যন্ত পৌঁছয়নি যেহেতু নতুন বাড়িগুলো তৈরি হয়েছে, তো সেইটা আমার প্রথম কাজ বাড়িতে আগে জলের ব্যবস্থা করা। বলবো যখন বলবো। আর ওয়ার্ড নাম্বারটা একটু যদি বলেন। আমি অতীন্দ্র প্রসাদ সানা, ২২ নম্বর ওয়ার্ড, তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোল পোলো গ্রাউন্ডে উদযাপিত হলো ৭৩তম প্রজাতন্ত্র দিবস। আসানসোল পোলো গ্রাউন্ডে উদযাপিত হলো ৭৩তম প্রজাতন্ত্র দিবস। এই দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস অরুণ প্রসাদ। তার সঙ্গে সহযোগিতার হাত বাড়ান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা। পতাকা উত্তোলনের পর জেলা শাসক এবং ডিসি হেডকোয়ার্টার প্যারেড নিরীক্ষণ করেন, পরে পুলিশদের পক্ষ থেকে হর্ষধ্বনি দেওয়া হয়। এরপর পুলিশ, মহিলা আরক্ষা বাহিনী ও সিভিক ভলেন্টিয়াররা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। তারপর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়িতে পালিত হলো ৭৩তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জলপাইগুড়িতে পালিত হলো ৭৩তম প্রজাতন্ত্র দিবস। আজ জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব স্টেডিয়ামে
এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসক মৌমিতা গোদারা জাতীয় পতাকা উত্তোলন করেন, সঙ্গে ছিলেন পুলিশ সুপার দেবর্ষী দত্ত। এরপর জেলা শাসক এবং পুলিশ সুপার আরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছি করোনা সংক্রান্ত খবরে। ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত ৪,494 জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৯,74,285 জন। ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ ১৮,825 জন। করোনায় মোট সুস্থ ১৮,73,706 জন। করোনায় রাজ্যে সুস্থতার হার বেড়ে 94.91%। একদিনে করোনা পরীক্ষা হয় 63,123 জনের। রাজ্যে করোনার সংক্রমণের হার 7.12%। করোনায় এখন চিকিৎসাধীন 80,168 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।